নাসিম শাহের দুই ছক্কায় অবিশ্বাস্য জয়ে ফাইনালে পাকিস্তান। টান টান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে এক উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে গেল পাকিস্তান। একই সঙ্গে প্রতিযোগিতায় বিদায় নিশ্চিত হয়ে গেল ভারতের। আফগানদের ছয় উইকেটে 129 রানের জবাবে বাবর আজমরা 19.2 ওভারে 9 উইকেটে 131 রান তুললেন। এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হলেন পাক অধিনায়ক। জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল 130 রান। সহজ লক্ষ্য তারা করতে নেমেও ব্যর্থ বাবর। এশিয়া কাপে তাকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। পাক ইনিংসের দ্বিতীয় বলেই আউট হলেন তিনি। বাবরকে ফেরালেন ফজল হক ফারুকি। এক রানে অধিনায়ককে হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেই চাপ কাটিয়ে ওঠার আগেই রান আউট হয়ে সাজঘরে ফিরলেন ফখর জামানও। তিনি নোবল খেলে করলেন 5 রান। উইকেটের অন্য প্রান্ত অবশ্য আগলে রেখেছিলেন হাসপাতাল থেকে ফেরা মোহাম্মদ রিজওয়ান। তিনিও বেশিক্ষণ টিকলেন না। 26 বলে 20 রান করলেন পাক উইকেট রক্ষক ব্যাটার। তাকে আউট করলেন রশিদ খান। আফগান স্পিনারদের সামনে অতিরিক্ত সাবধানী হতে গিয়ে মাঝে চাপ বাড়িয়ে ফেললেন পাক ব্যাটাররা। যদিও বড় লক্ষ্য না হওয়ার পরিস্থিতি সামলে নেন 4 নম্বরে ব্যাট করতে নামা ইফতিকার আহমেদ এবং 5 নম্বরে নামা শাদাব খান। ইফতিকার 33 বলে 30 রান করলেন। চতুর্থ উইকেটে জুটিতে উঠল গুরুত্বপূর্ণ 42 রান। 26 বলে 36 রান করে আউট হলেন শাদাব। তাকেও আউট করলেন রশিদ খান। রান পেলেন না 6 নম্বরে নামা মোহাম্মদ নওয়াজ। ব্যর্থ হলেন খুশদিল শাহ। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে পাক ইনিংসের উপর চাপ ক্রমশ বাড়তেই থাকে। ব্যাটারদের দেখেই বোঝা যাচ্ছিল তারা স্নায়ুচাপে ভুগছিল। আসিফ আলীও গুরুত্বপূর্ণ সময়ে আউট হলেন 8 বলে 16 রান করে। শেষ পর্যন্ত পাকিস্তানকে এ জয় এনে দিলেন নাসিম শাহ। শেষ ওভারের প্রথম দুই বলে বিশাল দুটি ছক্কা মেরে পাক শিবিরকে চাপমুক্ত করেন জোরে বোলার। 4 বলে 14 রানে অপরাজিত থাকেন তিনি। পাকিস্তানকে চাপে ফেলে দেন আফগান বোলাররা, বিশেষ করে ফরিদ আহমেদ এবং ফজল হক ফারুকি। পাক ইনিংসের 18 এবং 19তম ওভারে দুটি করে উইকেট তুলে নেন তারা। কয়েক বলের ব্যবধানে পাকিস্তানের ইনিংস 4 উইকেটে 91 রান থেকে 9 উইকেটে 118 রান হয়ে যায়। আহমেদ এবং ফারুকি দুজনেই 31 রান দিয়ে 3 উইকেট নেন। রশিদের সংগ্রহ 25 রানে 2 উইকেট। বুধবার টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজেই শুরু করে আফগান ব্যাটাররা, কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই খেই হারিয়ে ফেলল আফগানিস্তান। উইকেট রক্ষক ব্যাটার রহমাতুল্লাহ গুরবাজকে আউট করেন হারিস রোফ। 2-6 সাহায্যে 11 বলে 17 রান করে তিনি সাজঘরে ফিরতেই ছন্দপতন। অন্য ওপেনার হজরতুল্লাহ যা যায় 4 বাউন্ডারির সাহায্যে করলেন 17 বলে 21 রান। তাকে ফেরালেন মোহাম্মদ হাসনাইন। প্রথম উইকেটের জুটিতে তারা 3.5 ওভারে তোলে 36 রান। এরপর ক্রমশ আফগানিস্তানের রান তোলার গতি কমতে শুরু করে। 3 নম্বরে নামা ইব্রাহিম জাদ্রান 37 বলে 35 রানের ইনিংস না খেললে মোহাম্মদ নবী দলকে বড় লজ্জার মুখে পড়তে হতো। রুফের বলে সাজঘরে ফেরার আগে জাদ্রানের ব্যাট থেকে এলো 2-4 এবং 1-6। আফগানিস্তানের আর কোনো ব্যাটারই পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে স্বাচ্ছন্দ্যে খেলতে পারলেন না। করিম জানাত 15, নাজিবুল্লাহ জাদ্রান 15, কেউই দলের ইনিংসের হাল ধরতে পারলেন না। শেষ দিকে রশিদ 18 এবং আজমতুল্লাহ ওমরজাই 10 রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের ইনিংস শেষ হয় 6 উইকেটে 129 রানে। পাকিস্তানের সফল বোলার রৌফ 26 রান দিয়ে 2 উইকেট নিলেন। নাসিম শাহ 19 রান দিয়ে 1 উইকেট নিলেন। একটি করে উইকেট পেয়েছেন হাসনাইন, মোহাম্মদ নওয়াজ এবং শাদাব খান।